সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে মধু আহরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বিস্তারিত সাতক্ষীরা থেকে নিজস্ব প্রতিনিধি আব্দুল ওয়াহাবের পাঠানো ভিডিও চিত্রে। সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে মধু আহরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে শ্যামনগরের বুড়ি গোয়ালিনী ফরেস্ট স্টেশন বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে বন বিভাগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চার আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের সহকারী বন সংরক্ষক এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী, খুলনা বিভাগীয় বন সংরক্ষক ডক্টর আবু নাসের মহসিন হোসেন, শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রচারের অভাব, উদাসীনতা এবং ভেজালের কারণে আজ সুন্দরবনের মধুর জিআই সনদ বাংলাদেশের বদলে ভারত পেয়েছে। এজন্য আমাদের আরও সচেতন হতে হবে এবং ভেজাল মধুর বিরুদ্ধে কাজ করতে হবে। মধু আহরণ উদ্বোধন অনুষ্ঠানে সুন্দরবনের পাশ পাওয়া শত শত মোয়াল উপস্থিত ছিলেন। আমি কাহারও প্রচারণ স্বইচ্ছায় ও সকলে সম্মত করিতেছি যে আজ 1/4/2024 খ্রিস্টাব্দ তারিখ হইতে আমার জীবন দশায় সুন্দরবনে কোনোদিন হরিণ শিকার মাছ আহরণ করিব না। আমি আরো অঙ্গীকার করিতেছি যে আমি ছাড়া আমাদের আত্মীয় স্বজন হরিণ শিকার বিস্ফোরণে মাছ ধরা থেকে বিরত থাকিব। আমার দ্বারা যদি সুন্দরবনের হরিণ শিকার ও মাছ ধরার পুনরাবৃত্তি ঘটে তাহলে বন বিভাগ কর্তৃক আইনানুগ শাস্তি গ্রহণে বাধ্য থাকিব। আমিন।